বাংলা নববর্ষ উপলক্ষে 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে আসেন হাজারো পুণ্যার্থী। প্রত্যেকেই মায়ের কাছে আশীর্বাদ কামনা করেছেন, যাতে করে প্রতি বছরের ন্যায় এবছরেও সুখে শান্তিতে থাকতে পারেন সবাইকে নিয়ে। এই আশীর্বাদ চেয়েছেন মায়ের কাছে। ব্যবসায়ীরা দোকানের হালখাতা নিয়ে মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছেন। সবার জন্য শুভেচ্ছা রইল, মাতা ত্রিপুরে সুন্দরী কৃপা। এছাড়ার মতন এবারও মানুষের লোকজন সমাগম হচ্ছে, সকাল ভোর 4টা থেকে মানুষ আসছে যাচ্ছে। আশা করি লোকজনের সমাগম অনেক বেশি। 16 বছরে সবাই শুভেচ্ছা রইল, সবাই আসুক মা মা কৃপা, যাতে সবাই ভালো থাকে, আনন্দ থাকে। এখানে হালখাতা যাত্রা হয়, এখানে হালখাতা যাত্রা হচ্ছে বছর দানো রয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।